ভাই তাই চালাও সমস্যা নাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই নাও তাহলে নাও চালাইবা আচ্ছা যাও ঠিক আছে চালাও দাঁড়াও আমি স্টার্ট দিয়ে দেই স্টার্ট দিতে পারো এই যে এটাই তো হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ও রিমোট তো আমার কাছে ওই হৃদয় ভাই তুমি কই ঘুমাও নাকি তো আমার বাইক লয়ে গেছে আরে আমি চালাতেছি পরে আমার কাছে এক ভাই আপনার সাবস্ক্রাইবার এই সেই কই মনে করে বাইক লয়ে গেছে এখন তো মনে করে খুঁজে পাইতেছি না আইবা তুমি কেরানীগঞ্জে ফাট কই আরে কিছু কিছু পোলা মান আছে হালাকো ধান দাই বেলা মেডি বুঝো নাই ঘুরে ফিরে খায় আরে হালের মধ্যে চেহারা দেখলে মনে হয় যে ভদ্র হালা যে রুমে কাজ করছে আরে মিয়া আমার আমার হোন্ডার দাম হলাম 4 লাখ টাকা এটার দাম হলাম 1.5 লাখ টাকা হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখন ঘড়ির কাঁটা বাজতে যাইতেছে 9:37 আমি এখন আসি হচ্ছে নবাবগঞ্জের দিকে আর যাব হচ্ছে আজকে আমাদের গ্রামের বাড়ি মানে মারিগঞ্জ অ্যাকচুয়ালি সকাল সকাল বের হয়ে পড়ছি কিন্তু যেটা হইতাছে এই রোডটা মোটামুটি ভালোই জ্যাম খাইতেছে আমার ট্যাঙ্কিতে 2টা ফুয়েল আছে তারপরও আমি যেহেতু অনেক দূরে যাব তার জন্য কি করতে হবে আমার ফুয়েল ট্যাঙ্কিটা ফুল করতে হবে সো আগে ফুয়েল ট্যাঙ্কিটা ফুল করে নেই দেন আপনাদের সাথে আবার আসতেছি ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে প্লেসগুলোতে ঢুকবো অ্যান্ড ওইখানে ড্রোন ভিউ নেওয়ার ট্রাই করব কারণ আজকে ড্রোন নিয়ে আসছি তো গাইস এই রোডটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগে সো চলুন সকাল সকাল এই রোডটার ভিউ অ্যান্ড সুন্দর একটা গান শুনে আসি লেটস সি আচ্ছা হ্যাঁ ভাই আমি অনেক সুন্দর করে আপনার ফলো করতেছিলাম পিছনে ছিলা আচ্ছা কি অবস্থা ভালো আছো হ্যাঁ লাইক তো লাইক ধরতে পারতেছিলাম না না আমি তো ওই ফাঁকা রোড পায় একটু টান দিতেছিলাম বাইকটা অনেক সুন্দর বাসা কই তোমার বাসা মানিকগঞ্জে ভাই ও আচ্ছা আচ্ছা আমার বাসাও তো মানিকগঞ্জ বাসা এলাকায় আমার বাসা আরে যে রোদ উঠছে রে ভাই যাইতে যাইতে আজকে বহুত প্যারা খাইতে হইব তুমি কি মানিকগঞ্জ যাইবা ও আচ্ছা তাহলে চলো একলগে যাই সমস্যা নেই হ্যাঁ ভাই তাই
চালাও সমস্যা নাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই নাও তাহলে নাও চালাবা আচ্ছা যাও ঠিক আছে চালাও ধরো আমি স্টার্ট দিয়ে দিই স্টার্ট দিতে পারো এই যে এটাই তো হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ চলো আচ্ছা আচ্ছা সমস্যা নাই বিসমিল্লাহ এটা হচ্ছে FZS ভার্সন 2 মেবি আই ডোন্ট নো আর আমার বাইকটা আসলে একজনের সাথে দেখা হয়ে গেল ও হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখে বাহ আমার বাইকটা অন্য কেউ চালাইতেছে অনেক ভালো লাগতেছে দেখতেও কিন্তু সুন্দর লাগে আমি নিজে চালাই আমার নিজের বাইক আমি নিজে দেখতে পারি না অন্য কেউ চালালে হয়তো সাইড থেকে দেখতে পাই ও হো সিলেটারে তো ভালোই মানাইছে চিকন চাকন বেশি একটা লম্বা না আমার থেকে একটু খাটো বাট ড্যাম লাগতেছে ড্যাম আর এই বাইক আমি আজকে হচ্ছে ফার্স্ট আসো কেমন লাগতেছে মজা লাগতেছে তো ঠিক আছে চলো তোমারে কিন্তু সেই লাগতেছে মানাইছে তোমারে আসলে যাদের স্পোর্টস বাইক নাই তারা যদি আমার কাছে কখনো স্পোর্টস বাইকটা আমার দুইটা বাইক আছে একটা একটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 আর একটা হচ্ছে JSXR সো অনেক টাইমে অনেক মুলাবান আমার কাছে বাইক চায় যে ভাই আপনার বাইকটা একটু চালায় দেখি দেন হচ্ছে আমি ওদেরকে দেই কারণ সবার কিন্তু স্পোর্টস বাইক কেনার সামর্থ্য নাই আমি ট্রাই করি আমার যারা সাবস্ক্রাইবার আছে বা আমার ছোট ভাই ব্রাদার বা আশেপাশের ফ্রেন্ড সার্কেল যারাই আছে যদি কেউ কখনো বাইক চায় অবশ্যই দেওয়ার ট্রাই করি কারণ একটা সময় কিন্তু আমারও এরকম অনেক ইচ্ছা ছিল যে একটা বাইক চালাবো হ্যাঁ দেন হচ্ছে একটা বাইক নেই দেন হচ্ছে স্পোর্টস বাইক নেই এরকম আসলে প্রত্যেকটা ছেলেরই ড্রিম যে একদিন একটা বাইক নিব একদিন একটা স্পোর্টস বাইক নিব সো বাইকটা কি অবস্থা একটু দেখি চালায়া ও সেই লাগতেছে সেই ওরে ভাই ওরে ওই মাম্মা টেম্পো আসতে ওরে 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 ও হো এটার ব্রেক কিন্তু অনেকটা নর্মাল মনে হয় পিছনের ব্রেকটা একটু প্রবলেম আছে পিছনের ব্রেকে কাজ করে না সো স্পিডিং করা যাবে না স্লো চালাইতে হবে এই বাইক তো দিয়েছি পোলাডারে তো চিনি না পিছনে তো দিই না পোলাডারে ঘটনা কি বাইক লয়ে কি চম্পট দিল এখানে একটু দাঁড়াই দেখি কি অবস্থা আমার JSXR বাইক নিয়ে তো এত পিছনে পড়ার কথা না হ্যাঁ ঘটনা কি চার দোকানে এখানে দাঁড়াই কেমনটা লাগে কোন তো পোলাডার বাইক দিছি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলো নাকি আল্লাহ জানে ঘটনা কি ছালার পথে কই গেল
কেমন না লাগে কোন তো বাইক দিয়েছি বললো মানিকগঞ্জের ছেলে সাবস্ক্রাইবার এখন থেকে হাওয়া শালা যদি চিপা চাপাতা ঢুকা যায় তাহলে তো ঝামেলা এই ভাই এদিকটা কোন হলুদ কালার বাইক যাইতে দেখছেন আরে ভাই কোয়েন না একটা ছেলে বললো ভাই আপনার সাবস্ক্রাইবার তো বাইকটা একটু দেন চালাই জামু সামনে বললো নাকি আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ বললো যে ভাই মানিকগঞ্জের এখন সামনে আমি চলে আইছি ওই দিকে পিছনে নাই দেন নাই না ভাই আচ্ছা এই যে পাঁচদার যে রোডটা গেছে এটা কোন জায়গায় গেছে হ্যাঁ হ্যাঁ মধু সিটি কম তো কেমনটা লাগে এখন আরে ভাই আমার পিছনে ছিল পিছনে ছিল আমি লুকিং গ্লাসটা ফলো করি নাই সামনে গেছি এখন মানে দেখতেছি পিছনে নাই ভাই কলাম জি এস স্যার আপনাদের বাড়ি কই এলাকায় আচ্ছা 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 ভাই ঠিক আছে দেখতেছি বলার খাইছে আজকে ওরে পাইলে বাপ কই দে হুম এখন কন্ত হালায় কারে জিগাই মাথা নষ্ট করে ফালাইছে আমার এত টাকা রে ভাই কারে জিগামু এই ভাই এদিক দিয়ে কোনো হলুদ কালারের বাইক যাইতে দেখছো বাইক বাইক হ্যাঁ পরে বলো ভাই বাইকটা একটু দেন চালাই সামনে গিয়ে দিয়ে দিতেছি এখন দিই নাই আমি সামনে গেছি মনে করো এখন দাঁড়াইছি ওইদিকে দিয়ে পিছনে নাই এদিকে এদিকে কোনো জায়গায় ঢুকছে দেখছো এখান থেকে ঘুরাইছে কে দিয়ে গেছে সোজা গেছে হ্যাঁ আরে না রে ভাই আমি হলো তেল নিতে গেছি ওই আমার বলতেছে যে ভাই আপনার ব্লগ দেখি অনেক ভালো লাগে আপনার বাইকটা একটু দিবেন তুই বললো আমাকে এলাকার নাকি হ্যাঁ আমি চিনি না ওরকম বললো ভাই ফেসবুকেও অ্যাড আছে কটা ছবি টবি তুললো এখন বলতেছে ভাই বাইকটা একটু দেন আপনি আমারটা চালান সামনে গিয়ে আপনার চেঞ্জ করে দিতেছি বলার আজকে খবর আছে যদি পাই কোন চিপাটা ঢুকছে কোন তো কেমনটা লাগ তোর কি বাকিটা হ্যাঁ তোর বাইকের গোষ্ঠী মারে তোলার বাইক ব্রেক ধরে না কিছু ধরে না এরপর মনটা চাইতেছে কই যায় এখন আল্লাহ বাইক তুই নিয়ে কই যাবি তোরে তো আমি তুই যেখানেই থাকস তুই যদি পাতালে যাস গা তোরে আমি পাতাল থেকে বের করে আনমু তুই চিনোস আমারে তোর বাইক তো আমার কাছে আসছে নাকি নাকি এটা আবার ধান্দা করা বাইক আল্লাহ জানে শালার ওই ভাই এদিকে কোনো হলুদ কালারের বাইক যাইতে দেখছো খেয়াল করো নাই না এই বড় ভাই এদিক দিয়ে কোনো বাইক যাইতে দেখছেন হলুদ কালারের দেন নাই না এলাকার নাম কি গোয়ালখালি আচ্ছা ভাই ঠিক আছে কিরপুলা মনে চাইতেছে পোলার ভাঙ্গা ফেলাই ও রিমোট তো আমার কাছে ওই হৃদয় ওই তুমি কই ঘুমাও নাকি বলে তো আমার বাইক লয়ে গেছে
আরে আমি চালাইতেছি পরে আমার কাছে আইকো ভাই আপনার সাবস্ক্রাইবার এই সেই কইয়া মনে করে বাইক লয়ে গেছে এখন তো মনে করে খুঁজে পাইতেছি না আইবা তুমি কেরানীগঞ্জে ফাট কই কত এখন কি করি আইবা কেরানীগঞ্জে আইবা ও যে সাগর ক্যাফ আছে না আহমদ সাগর ক্যাফ এইখান থেকে মাথার মতো তো পুরো হ্যাং হয়ে গেল কত কি করি এখন আচ্ছা ভাই একটু আহ আর কিছু কিছু পোলাবান আছে হালাকো ধান দায় এলাম এইডি বুঝো নাই ঘুরে ফিরে খায় আরে হালের মধ্যে চেহারা দেখলে মনে হয় যে ভদ্র হালা যে রকম একটা কাজ করছে আরে মিয়া আমার আমার হুন্ডার দাম হলাম 4 লাখ টাকা এটার দাম হলাম 1.5 লাখ টাকা সমস্যা নাই আমার এক ভাই আছে এসআই ওনারে ফোন দিছি উনি শুধু বলছে যে তোমার কাছে যে বাইকটা আছে এই বাইকের যে নাম্বারটা আছে নাম্বার এই নাম্বার দিয়ে ওরে বাইর করা যাবো সমস্যা নাই এখন ঘটনা হইলো এই নাম্বার মানে এই বাইকটা যদি চুরি করা বাইক থাকে তখন কি হইব কোন তো এখন যদি আমার কোনো সার্জেন্ট বা কোনো পুলিশে ধরে এই বাইকটা নিয়া তখন তো মনে করেন পুলিশে আমার দিব এক হাত ওই তেলের পাম্পটাতে যাই দেখি এই রাস্তা যদি যায় থাকে তাহলে ওই তেলের পাম্পে যে লোকজন আছে এরা হয়তো দেখতে পারে তেলের পাম্প আল্লাহ আমার বাইক ও আল্লাহ ভাই মিয়া ভাই কোন কেমনটা লাগে পুরো পাগল করে ফেলাইছে ওই বলে যে ওর মোবাইল নাকি এখানে পড়ে গেছে এর লেগে ওই নাকি ঘুরে আইছে এখানে আইসে নাকি বন্ধ করছে এখন নাকি এখন নাকি আর স্টার্ট দিতে পারে না এখন বাজে কটা এখন বাজতেছে প্রায় 10টা প্রায় 1 ঘন্টা এদিকটা ঘুরছি এখন কি কমু কোন কিছু কর আছে তুমি কি এখানে এসে বন্ধ করছো আর স্টার্ট দিতে পারো না আরে ভাই যখন নাকি তুমি মোবাইলটা এনে ফালাই তোমার কাছে মনে হয়েছে তোমার মোবাইল নাই তখন তুমি আমার বলবা না যে ভাই আমার মোবাইলটা পাইতে তুমি ভাই এটা কোনো কাজ করছো কত আমি সেই সামনে গেছি ভাই কত মানুষের জিগাইছি ভাই একটা হলুদ বাইক দেখছো সবাই বলে না ভাই দেখিনি আমার তো মনে করো আত্মা একবার শেষ আমি তো মিয়া স্টক করতাম এখনই আমার এক বাইরে ফোন দিছে এসআই আমার টিম মেম্বার আছে ওরে ফোন দিছে ওরা সবাই আইতাছে এখন তুমি এটা কোনো কাজ করলা কত ভাই এভাবে বন্ধ করলে আর স্টার্ট করতে পারব না ইশ রে আল্লাহ আমি মিয়া ইষ্ট করতাম জানো রোডের ভিতরে ভাই বুঝতে পারছি ভাই আমার 4 লাখ টাকা দামের বাইক কি কমু কত ভাই এটা কোনো কাজ হইছে কত তোমার জায়গায় যদি আমি আমিও থাকতাম বা আমার জায়গায় তুমিও থাকতা তুমিও এই ফিলিংসটা বুঝতা কারণ এই বাইকগুলো হলো আমার একদম নিজের টাকায় কেনা মানে নিজে কষ্ট করে উপার্জন করা সেই টাকা দেখি না এখন সেই বাইক যদি এরকম ঘটনা ঘটে এরকম যদি হারায় যায় তখন কেমনটা লাগে কও মিজাজটা কিন্তু খারাপ হয়ে যাবো আচ্ছা ভাই যা হয়েছে হয়েছে বাদ দাও মাইন্ড করো না আচ্ছা ভিডিও যদি আপলোড দেয় সেক্ষেত্রে তোমার সমস্যা আছে সমস্যা নাই তো শালার ঠিক আছে তাহলে ভালো থাকো চলো তাহলে সামনে যাই আচ্ছা ঠিক আছে ওকে এই হইল ঘটনা আমি তো পুরা মরে গেছিলাম রে ভাই একদম স্টক করে যেতাম রে ভাই আর একটু হইলে বাইক গেছে আমার চুরি হয়ে যায় এখন এই পোলা কয়
কুলার নাকি মোবাইল এখানে ফালাই রাখা গেছে, এর লিগা নাকি এখানে আইসে আয়া বন্ধ করছে তো করছে, রিমোট তো আমার কাছে, এখন যাইব কেমনে? শিট ম্যান, আর ভালো লাগতেছে না ভাই, আর ভিডিও করতে পারব না, আমার একটা জায়গায় দাঁড়াইতে হইব, দাঁড়ায় হাত মুখ ধুইতে হইব, ঠান্ডা পানি টানি খাইতে হইব, তারপরে রিল্যাক্সে মানিকগঞ্জ যামু কি না এটা চিন্তা ভাবনা করতে হইব। ওরে মাথা পোতা পুরো নষ্ট হয়ে গেছে রে ভাই, আল্লাহ শিট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আর I should fuck her in the best, yeah.